যেই চেয়ারে থেকে সৎ পথে থাকা যায় না, আল্লাহ এবং রাসূলের পথে থাকা যায় না, ওই চেয়ারের কোনো দরকার নাই। ওটা যত বড় চাকরি হোক না কেন, মাসিক বেতন যত বেশি হোক না কেন, ওই চাকরি ছেড়ে দেওয়া একজন মুমিনের অবশ্যই কর্তব্য। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে ব্যাধি, এদের মনে বিমুখিতা, এদের মনে চতুর্মুখিতা, এরা সব সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগে। আমার না জানি, আমি ইচ্ছা যদি বলি তাহলে আমাকে মেরে ফেলবে, কি বলেন? সত্য কথা বললে, চিন্তা করে আমাকে মনে হয় মেরে ফেলবে। মনে রাখতে হবে, জীবন এবং মৃত্যুর মালিককে। এক সেকেন্ড আগে আপনার আমার কারো মৃত্যু হবে, মৃত্যু হবে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে। কোরআনের শুরুতেই আল্লাহ পাক আলিফ লাম মিম এই কথা বলার পরেই আল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে এই এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মুত্তাকিদের অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। ছয় আর সাত নম্বর আয়াতে আল্লাহ পাক কাফিরদের কথা তুলে ধরেছেন। প্রথমেই মুমিন বা মুত্তাকিদের কথা, এরপরে কাফিরদের কথা দুইটা আয়াতে। এরপর আল্লাহ পাক আট থেকে ষোলো পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত আলোচনা আল্লাহ কোরআনের শুরুতেই তুলে ধরেছেন। আসলে মুনাফিক শব্দটি নুন ফা কফ এই তিনটি বর্ণ থেকে উৎপত্তি লাভ করেছে, নাফাক অথবা নিফাক। এর অর্থ হচ্ছে দ্বিমুখিতা, ভণ্ডামি, কপটতা, প্রতারণা করা ইত্যাদি। আর ইসলামী শরীয়তের পরিভাষায় মুখে এক, অন্তরে আর এক, মানে বাইরে এক ভিতরে আর এক, এই জাতীয় টেন্ডেন্সি বা চিন্তা চেতনা করার নাম হচ্ছে নিফাক। আর যিনি বা যার ভিতরে এই নিফাকই বিদ্যমান থাকে তাকে বলা হয় মুনাফিক, তাকে বলা হয় মুনাফিক। ইসলামের সবচেয়ে ক্ষতি করে মুনাফিকরা। কারা ইসলামের ক্ষতি করে? মুনাফিকরা। কাফের বেঈমানরা যা ক্ষতি করতে পারে না তার চেয়েও হাজার হাজার কোটি গুণে ক্ষতি করে মুনাফিকরা ইসলামের। এখন মুনাফিক মানে কোন ধর্মাবলম্বীদের মধ্যে থাকে? ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মুনাফিক থাকে। কোন ধর্মের? ইসলাম ধর্মের মুনাফিকরা নামাজও পড়ে। এই জন্য আপনি যদি মুশরিক চিনতে চান, মুশরিক মুশরিক চেনা খুব সহজ। যারা বিভিন্ন মূর্তির পূজা করে এরা মুশরিক, এরাই কাফের, এরাই কাফের। আবার আপনি যদি মুনাফিক চিনতে চান, আপনাকে কোন ধর্মে যেতে হবে না, অন্য কোন ধর্মে খোঁজার দরকার। ইসলাম সারা অন্য সকল ধর্মাবলম্বী গুলো কোরআনের ভাষায় তারা কাফের। তারা কি? কাফের। ইসলাম ধর্মাবলম্বী যারা, ইসলামের অনুসরণ যারা করে, এদের মধ্যেই মুনাফিক বিদ্যমান থাকে। এই জন্য মুনাফিক চেনাটা খুবই কঠিন। টুপি পরে, দাড়ি রাখে, জুব্বা পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান সাদাকা করে, ইসলামের নীতিগুলো সুবিধা আছে যতক্ষণ ততক্ষণ মেনে চলে। সুবিধা যখনই হয় না, নিজের অনুকূলে যখন থাকে না, তখন এসে সাইড কাটে, এরাই হচ্ছে। এই জন্য মুনাফিক চেনাটা খুবই কঠিন ব্যাপার। আজকে আমরা আলোচনা করব মুনাফিকের ব্যাপারে, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, দোষগুলো থাকবে, সংশোধন হতেই হবে। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমার সূরাতুল বাকারা আট নম্বর আয়াত আল্লাহ শুরু করেছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলছেন মানুষদের মধ্য থেকে কিছু মানুষেরা, মাইয়া কুলু যারা বলে আমান্না আমরা ইমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির
আর ঈমান এনেছি পরকাল দিবসের প্রতি। মানুষের মধ্য থেকে কিছু মানুষে বলে আমরা আল্লাহর প্রতি আর পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা আসলে মুমিন নয়। মানুষেরা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমার মধ্যে আমার ঈমান আছে। আল্লাহ বলছেন ওয়ামা, এই যে মা মিমে আলিফ জবর মা, এখানে না বোধকের অর্থ প্রদান করছে। আল্লাহ বলছেন ওয়ামা হুম, এরা কেউ মুমিন নয়। ওরা বলছে যে আমরা ঈমান এনেছি, ওরা বলছে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছে এরা ঈমান। তাহলে কাটটা ঠিক, কাটটা ঠিক। এখন এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওরা এই জাতীয় কথা কেন বলে, ইউখাদিউন আল্লাহ, এরা প্রতারণা করতে চায়, এরা ধোকা দিতে চায় আল্লাহকে। কাকে? আল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদেরকে ধোকা দিতে চায়। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াখদাউনা, কিন্তু এরা ধোকা দিতে পারে না, এরা প্রতারণা করতে পারে না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া। আল্লাহ আর ঈমানদারদেরকে এরা ধোকা দিতে, বরং তারা ধোকা দেয় তাদের নিজেদেরকে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু ওরা বোঝেই না, ওরা এটা বোঝার যোগ্যতা রাখে। নবীজি হাদিসে বলছেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই 8 থেকে শুরু করে 16 নম্বর আয়াত এর মধ্যে যতটুকু পারি আলোচনা হবে। নবীজি হাদিসে বলছেন, আবি হুরায়রা বর্ণনা করছেন, বুখারীর হাদিস, নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাতা, সালাসুন শব্দের অর্থ হচ্ছে তিন, আয়াত মানে আলামত। নবীজি বলছেন আয়াতুল মুনাফিক মানে মুনাফিকের চিহ্ন সালাসা তিনটা, কয়টা? ইজা হাদাসা কাযাবা, এক নাম্বার, যখন কথা বলে মিথ্যা বলে, কথা বললে, ওয়া ইজা ওয়াদা, আর যখন ওয়াদা করে, দুই নাম্বার, আখলাফা, তারা তাদের ওয়াদাটা ভঙ্গ করে, ওয়া ইজা তুমিনা খানা, আর যখন তাদের কাছে কোনো কথা, কোনো সম্পদ, কোনো মাল, কোনো কিছু গচ্ছিত রাখা হয়, আমানত রাখা হয়, ওরা আমানতের খেয়ানত করে। আমানতের কয়টা পাইলাম? অনেকগুলো আলামত হাদিসে তিনটা, আর একটা হাদিসে এসেছে আর একটা, আল্লাহ নবীজি বলছেন ওই যে গদারা ফাজারা, মুসলিমের হাদিসে এই বর্ণনা, মুসলিমের অংশ, নবীজি বলছেন আর যখন তারা ঝগড়া করে, ঝগড়ার সময় অশ্লীল গালিগালাজ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই হাদিস থেকে আর একটা পাইলাম, তাহলে এখন মোট পাইলাম কয়টা? আসুন আমরা আলোচনা শুনি। তাহলে আল্লাহ বলছেন মানুষদের মধ্য থেকে অনেক মানুষেরাই বলে আমরা ঈমান এনেছি, কেন বলে? তারা চাপে বলে। বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান, এই 90 জন মুসলমানের দেশে প্রকাশ্য যদি কেউ বলে ইসলামের বিরুদ্ধে, ভোট কেউ দিবে? হ্যাঁ, ভোট কেউ দিবে না। এই জন্য ভোটের আগে ওরা বলে যে আমরা ইমানদার, আমরা মুসলমান, তোমরা আমাদেরকে ভোট দাও, কোনো সমস্যা নেই, আমরা তো ইমান এনেছি। আল্লাহ বলছেন এরা ভোটের জন্যই বলে, কিন্তু আসলে এরা মুমিন। ভোট পাওয়ার আগে বলবে আমরা ক্ষমতায় গেলে আলেমদের সম্মান দেব, কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করব না, কোরআন হাদিসের বিরুদ্ধে আমরা যাব না। ক্ষমতায় যাওয়ার পরে করে উল্টাটা, শুধু আলেম ধরে, কি বলেন? এরকম আছে না? আল্লাহ বলছেন এরা বলে, কেন বলে? এরা এ কারণেই বলে, যদি প্রকাশ্য এরা ইসলাম বিদ্বেষী কথা বলে, শতকরা 90 জন মুসলমানের দেশে তো তালা থাকতে পারবে, এই জন্যই তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এদের একটাও মুমিন। আসুন আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। তাহলে আচ্ছা, আল্লাহ যদি বলে আমার কথা, শাহিনুর রহমান কামারাত মসজিদের খতিব ওর ইমান নাই, আর সব লোক যদি বলে না হুজুরের পাক্কা ইমান, কাটটা ঠিক, কি বলেন? আমার জন্য বলতেছেন না, নাই কাটটা ঠিক? আল্লাহ বলছেন যে ইমান নাই, তার মানে আল্লাহ তাই, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আমি আল্লাহর চেয়ে আর সত্য কথা কে বলতে পারে?
তার মানে আল্লাহ যা বলেন সব সত্য, শুধু সত্য না, মহা সত্যবাদী হচ্ছেন আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূচনা লগ্নেই তিন শ্রেণীর আলোচনা কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আমার আল্লাহ মুমিনদের ব্যাপারে আলোচনা করলেন। ছয় আর সাত নাম্বার আয়াতে সূরা বাকারের আল্লাহ পাক কাফিরদের ব্যাপারে আলোচনা করলেন। আর আট থেকে ষোলো নাম্বার আয়াত পর্যন্ত আমার আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা করলেন, বিস্তারিত আলোচনা। তার মানে হলো আল্লাহ মানুষদেরকে বোঝাতে চাচ্ছেন, ও মানুষেরা, তোমরা যখন ইসলামে প্রবেশ করবা, ইসলামে প্রবেশ করার পরেই সর্বপ্রথম চিহ্নিত করবা মুমিন হবে কারা, ভোট দিবে কাকে, সমর্থন করবে কাকে, কার পক্ষে থাকবা, কার পক্ষে স্লোগান দিবা, এটা প্রথমে চিনতে হবে। এই পাঁচটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে সমর্থন করতে হবে তাদেরকে। এরপর আল্লাহ জানায় দিলেন আর কাফির কারা হবে, কাফির যারা হবে। ছয় আর সাত এই দুইটায় আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলেন, এ কারণেই যে এই পৃথিবীর জমিনে কাফের চেনাটা একবারে সহজ কথা। ইসলাম ধর্ম অনুসরণ করে না যারা এক কথায় তারা কাফের, তারা এই জন্য কাফের চেনার জন্য বিস্তারিত আলোচনা করার দরকার। আল্লাহ পাক এই জন্য দুইটা আয়াতে সংক্ষিপ্ত ভাবে কাফেরদের পরিচয় তুলে ধরার পর আল্লাহ পাক বিস্তারিত পরিচিতি তুলে ধরলেন মুনাফিকদের, কেননা মুনাফিক চিহ্নিত করাটা মুসলমানের জন্য বড় কঠিন ব্যাপার। আল্লাহ পাক বলেন মানুষের মধ্য থেকে অনেক মানুষেরা ওরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি এরা ঈমান আনে নাই, এদের ঈমান নাই। কেন? আল্লাহ বলছেন এরা এই কারণেই এই কথাগুলো বলে, যাতে করে এরা এই কথার দ্বারা আমি আল্লাহর সঙ্গে প্রতারণা করতে পারে। আর যারা ইমান এনেছে ইমানদারদের সাথে প্রতারণা করার জন্যও সমাজের কিছু মানুষেরা এই জাতীয় কথা বলবে, এদেরকে চিহ্নিত করা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ যে সূরা নাযিল করলেন সূরা আল মুনাফিকুন, সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি। ইন্নাল, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক হলো তারা, মিথ্যা কথা বলে যারা। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি মুনাফিকেরা হলো মিথ্যাবাদী। তাহলে মিথ্যা কথা বলে যারা আল্লাহর বক্তব্য অনুযায়ী এরা কি? এরা, তাহলে আমরা যদি মিথ্যা কথা বলি আমাদেরকে মিথ্যা পরিত্যাগ করতেই কি বলেন হবে না? প্রথম যে গুণটা, প্রথম যে দোষটা, যে বৈশিষ্ট্যটা আল্লাহ তুলে ধরলেন, আল্লাহ বললেন মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। এখানে লামে তাকিদ ব্যবহার করেছেন, আল্লাহ বলেন লা কাযিবুন, লামে তাকিদ, অবশ্যই তারা মিথ্যাবাদী, তার মানে মুনাফিকরা সব সময় মিথ্যা কথা। নবীজিও বলেন আয়াতুল মুনাফিকি সালাসাত ইযা হাদাসা কাযাবা, আল্লাহর নবী বলেন বুখারীর বর্ণনা, নবীজি বলেন মুনাফিক হলো তারা, কথা বলার সময় মিথ্যা বলে যারা। এবার একটু মিলায়া নেন তো, মিথ্যা বলার বদ অভ্যাসটা আমাদের মধ্যে আছে না নাই? ও শতকরা 120% মিথ্যা বলে। হ্যাঁ, তার মানে সত্য কথার কাছেও নাই, তাই না? ফোন দিয়েছে, ভাই কোথায় আছে? পাটগ্রাম বাজারে। বলছে আমি মেসির পাড়ে দাঁড়াও আসতেছি। বলে না এই যে অনাকাঙ্ক্ষিত ভাবে অকারণে মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের মধ্যে আজকে আছে না নাই? আছে। টাকা পায় বাড়িতে মানুষ গেছে,
শুয়ে পড়ছে দুপুর বেলা, বাড়িতে গিয়ে দরজায় নক করছে, ডাক দিয়েছে, আব্দুর রহমান বাড়িতে আছো নাকি? আব্দুর রহমান ভাই বাড়িতে আছে। ও শিখাই দিচ্ছে, বলো ছেলে মেয়েকে ডাক দিয়া বলে, বলো যে বাবা বাড়িতে নাই, এমন কথা বলেন তো। আমাদের সমাজের কিছু নামাজিওয়ালা মানুষ বলে কি না বলে, আছে কিন্তু বাড়িতে, বাড়িতে আছে, যে টাকা পায় টাকা নিতে আসছে, এই জন্য শিখাই দিচ্ছে, বলো যে বাবা বাড়িতে, ফোন দিলে ফোন রিসিভ করে না, আছে না এরকম। তার মানে এই যে মিথ্যা বলার, মিথ্যা বলার অভ্যাসটা কোনদিন মুসলমান কিংবা মুমিনের মধ্যে থাকতে পারে না, জীবন গেলেও যাবে, কোনদিন মিথ্যার আশ্রয় নেবে না। আল্লাহ পাক বললেন, তাহলে মিথ্যা কথা বলে যারা এরা মুনাফিক, এরা কি? তাহলে আমাদের যাদের ভিতরে এই বদ অভ্যাসটা আছে, আজ থেকে পরিত্যাগ করতেই, এই মিথ্যা কথা বলাটা সকল পাপের মা, সকল পাপের মূল হলো মা, এইটা মিথ্যা বলা মূলটা হলো মিথ্যা বলা। এই জন্য কোন ব্যক্তি যদি মিথ্যা বলা ছেড়ে দেয়, ওই মানুষটা অতি দ্রুত গতিতে মুমিনে পরিণত হয়ে যাবে। আসসিদুকু ইউনসিক, আল্লাহর নবী বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। জীবনের শেষ প্রান্তে অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে, ফাঁসির সামনে দাঁড়িয়ে যারা সত্য বলতে পারে তারাই মুমিন, তারাই। আর মিথ্যা কথা বলে যারা, এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মুনাফিক এদের স্থানটা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন মুনাফিক যারা হবে এদের মধ্যে দ্বিতীয় যে গুণটা দোষটা বিদ্যমান থাকবে সেটা হলো তারা প্রতারণা করে। কি করে তারা? কি করে? প্রতারণা, যে কথা এখানে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা প্রতারণা করতে চায় আল্লাহর সঙ্গে আর মুমিনদের সঙ্গে। প্রতারণা আবার কেমন করে? আল্লাহর সঙ্গে প্রতারণা মানুষ কিভাবে করে? আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাযীনা ইয়াঙ্কুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ পাক জানাই দিলেন প্রতারক হচ্ছে তারা, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করার পর এই আমার সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে যারা। আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি আমরা যে দুনিয়াতে গিয়ে তোমাকে ছাড়া, তোমার আইন ছাড়া কারো আইন মানব, আজ আমরা আইন মানতেছি আল্লাহর না মানুষের। বাংলাদেশ পরিচালিত হয় যে সংবিধান দিয়ে, এটা মানুষ তৈরি করেছে। এই সংবিধানটায়, এই সংবিধানটায় মাত্র দুইটা আইন আছে ইসলাম সম্মত, বাকি সব ইসলাম বিদ্বেষী আইন। এই আইনটা পরিবর্তন করার প্রচেষ্টা করা আপনার আমার আমাদের সবার ফরজ, সবার ফরজ। কিন্তু নামাজ পড়তে রাজি আছে বান্দা, মসজিদে টাইলস করবে দান করতে রাজি আছে, কিন্তু আল্লাহর কোরআন সংসদে যাক বান্দা এইখানে রাজি না। কি বলেন? কি বলেন? আল্লাহ পাক বলছেন এরা প্রতারণা করে। নবীজি হাদিসে বলেন, মান গাশা ফালাইসা মিন্না, আল্লাহর নবী বলেন যারা প্রতারণা করে তারা আমার উম্মত নয়। যারা প্রতারণা করে তারা নবীর উম্মত, নবীর উম্মত যদি কেউ না হয় কিয়ামতের ময়দানে কি নাজাত পাবে, মুক্তি কি পাবে বলেন তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন কোরআনুল কারিমার ভিতরে আল্লাহ জানায় দিলেন,
তিন নাম্বার যে দোষটা তার আছে, দোষটা হলো মুনাফিকদের অন্তরগুলো হলো ব্যাধিগ্রস্ত। কি গ্রস্ত মানে রোগ, এদের মনগুলো রোগাক্রান্ত। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাকুমুল্লাহু মারাদা। আল্লাহ জানায় দিলেন এদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধি। আর এই যে ব্যাধি মানে নিফাক মানে মুনাফিকি, ওই যে মুনাফিকি দ্বিমুখী নীতি থাকার কারণে আল্লাহ বলছেন এদের অন্তরে যে ব্যাধিটা আছে এই ব্যাধিটার কারণে আমি আল্লাহ তাদের রোগকে আরো বৃদ্ধি করে দেই। কোন মানুষের যদি একটা রোগ হয়, এই রোগের যদি ট্রিটমেন্ট না নেয়, এই রোগ থেকে আরো অন্যান্য রোগ হতে পারে, হতে পারে না, একটা রোগ থেকে আর একটা রোগের সূচনা হতে যদি ট্রিটমেন্ট না নেয়, যদি এর প্রতিষেধক গ্রহণ না করে, ওষুধ গ্রহণ না করে, তাহলে এই রোগ থেকে আরো অন্যান্য রোগ তার দেহের ভিতরে তৈরি হতে। আল্লাহ পাক এই কারণেই বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে তো রয়েছে রোগ, এদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত, এরা সবসময় দ্বিধা দ্বন্দ্বে থাকে যে সত্য পথে চললে পরে আমার এত চাকরিটা চলে যাবে। কি বলেন, আছেন এরকম লোক? সত্য পথে চলতে গেলে আমি হয়তো এই জায়গায় থাকতে পারবো না, কি খাবো, বউ সবাকে কি খাওয়াবো, এই চিন্তায় কোনোদিন মুমিনরা ভোগে না, এই চিন্তায় ভোগে যারা মুনাফিক হলো তারা। এই জন্য আমি বলি, প্রায় জায়গায় বলি, যে চেয়ারে থেকে সৎ পথে থাকা যায় না, আল্লাহ এবং রাসূলের পথে থাকা যায় না, ওই চেয়ারের কোনো দরকার নাই। ওটা যত বড় চাকরি হোক না কেন, মাসিক বেতন যত বেশি হোক না কেন, ওই চাকরি ছেড়ে দেওয়া একজন মুমিনের অবশ্যই কর্তব্য। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে ব্যাধি, এদের মনে দ্বিমুখিতা, এদের মনের চতুর্মুখিতা, এরা সব সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আমার না জানি, আমি এটা যদি বলি তাহলে আমাকে মেরে ফেলবে। কি বলেন, সত্য কথা বললে, চিন্তা করে আমাকে মনে মেরে ফেলবে। মনে রাখতে হবে জীবন এবং মৃত্যুর মালিককে। এক সেকেন্ড আগে আপনার আমার কারো মৃত্যু হবে, মৃত্যু হবে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে। অতএব কোনোভাবেই ওই যে গ্রাম্য ভাষায় বলে ধরো সেকো পানি নামালো মাছ, এই নীতিতে কোনোদিন মুমিন থাকতে পারে? মুমিনের কথা হবে স্পষ্ট, ক্লিয়ার কথা হবে, জীবন যাক আর থাক। কি বলেন, আল্লাহ পাক জানাইয়া দিলেন ওয়ালাহুম আযাবুন আলিম, আর এই চিন্তা চেতনায় যারা থাকবে এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। কেন? আল্লাহ পাকের পর জানায় দিলেন বিমা কানু ইয়াকযিবুন, ওদের মিথ্যাচারিতার কারণে, ওদের মিথ্যা বলার কারণে, আমার আয়াতকে, আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে ওদের অন্তরের মধ্যে যে ব্যাধি, ওদের যে দ্বিমুখী নীতি, ওদের যে একটা অন্তরের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, এই ভোগান্তির কারণে আমি আল্লাহ পাক ওদের জন্য পরকালীন দিবসে শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ জানায়া দিলেন মুনাফিকদের আর একটা দোষ, সেটা হলো আল্লাহ জানায়া দিলেন নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া দেয় এরা। নিজের দোষ উদর পেন্টি বুদর ঘাড়ে, মানে একের দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া দেয়ার স্বভাব বা নীতি, এই তো হচ্ছে মুনাফিকদের নীতি। কাদের নীতি? আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওরা দোষ করে, ওরা দোষ করার পর এই দোষ চাপাইয়া দেয় সমাজের সম্মানিত ব্যক্তিবর্গদের নামে। কি বলেন, পুলিশে বাড়িতে আসে রাত দুইটায়, কয়টায়? রাত দুইটায় পুলিশে আসে, আসার পরে বাড়িতে ঢুকে তিন চারজন পুলিশ, সম্মানীয় ব্যক্তি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিরোধী দল, ঘরের ভিতরে ঢুকে পুলিশ বের করে, ওর বাড়িতে নাকি বোমা অস্ত্র মাদক বের করে না? তার মানে এই যে বোমা অস্ত্র কিংবা মাদক, এগুলো পুলিশে পকেটে নিয়ে বাড়িতে যায়, এদের পকেট থেকে বের করে ঘর থেকে নিয়ে আসে, যে এই যে দেখায় মানুষকে,
আল্লাহ পাক জানাইয়া দিলেন এই নীতিটা হচ্ছে ওদের ভিতরে যাদের ভিতরে আছে ওরা হলো ওরা কি ওরা হলো মুনাফিক এই অবস্থা হয় কিনা বলেন হয় না অসংখ্য ঘটনা ঘটেছে এই দেশে এইজন্য আমি বলি পুলিশ যদি কারো বাড়িতে যায় এখানে কোন পুলিশের ভাই থেকে থাকলে প্লিজ ডোন্ট মাইন্ড বাস্তবতা লক্ষ্য করেই কথা বলছি পুলিশ যদি কোনো বাড়িতে প্রবেশ করতে চায় আগে পুলিশকে সার্চ করবেন তারপর বাড়িতে ঢুকতে দিবেন যে তোমার কাছে কিছু আছে নাকি আগে তোমাকে সার্চ করা হোক কি বলেন নিট এন্ড ক্লিন ব্যক্তি যারা তারা এই কাজটা করবেন কেননা তারাই আজকে অসংখ্য নির্দোষ মানুষকে দোষী সাজায়া একেবারে অস্ত্র শস্ত্র সামনে দিয়া ছবি উঠায়া দিয়া বলে এরা জঙ্গিবাদ আল্লাহ পাক জানাইয়া দিলেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আর আল্লাহ চমৎকার ভাবে জানাইয়া দিলেন যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমরা অন্যায় কাজগুলো করো না জমিনের মধ্যে জমিনটাকে তোমরা শান্তির পরিবর্তে অশান্তিতে গড়ে তুলো না কলু ইন্নামা নাহনু মুসলিহুন ওরা তখন জবাব দেয় আমরাই হলাম দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠাকারী যারা এই কথাগুলো বলে ওরা নিজেই দোষ করে কিন্তু নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপায়া দিয়া ওরা তখন সাধু সেজে যায় এমন নীতি এমন স্বভাব যাদের ভিতরে আছে আল্লাহ বলছে এরা হলো মুনাফিক এরা কি জোরে বলেন এরা কি মুনাফিক মুনাফিকদের এই আলামতগুলি এই বৈশিষ্ট্যগুলি আমাদের যাদের ভিতরে আছে আজ থেকে তওবা করে নামাজ পড়েই একেবারে মন থেকে তওবা করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলে তওবা করবেন যে আল্লাহ আজ থেকে আমি আর এই জাতীয় কোন স্বভাবের মধ্যে থাকব মুনাফিকদের আর একটা স্বভাব আল্লাহ এবার বর্ণনা করলেন সেটা হলো ভালো মানুষদের খারাপ বানিয়ে দেয় ভালোদেরকে ভালো মানুষ এমন ভাবে তুলে ধরে কিছু সাংবাদিক নামে সাংঘাতিক আছে বর্তমান সময় আমি সাংবাদিক বলি না কেননা অধিকাংশরাই ভদ্র মানুষের এখন আর সাংবাদিকতা পেশায় নাই ওরা ছেড়ে দিছে সাংবাদিক নামের সাংঘাতিক এর একজন চরিত্রবান মানুষকে এমন ভাবে লিখে তুলে ধরে জাতির কাছে একেবারে খারাপ মানুষে পরিণত করে আছে না নাই আবার সমাজে চরিত্রহীন টাউট পাটপার যারা এদের চরিত্রর একেবারে ভূয়সী প্রশংসা করে জাতির সামনে এদের নাকি চরিত্র ফুলের মতো পবিত্র এইটা এইভাবে তুলে ধরে এমন সাংঘাতিক আছে না নাই আছে আল্লাহ এই কথাও জানায় দিলেন যে এরা হলো তারা যারা মুনাফিক হিসাবে আমি আল্লাহর কাছে বিবেচিত আমার পার্লামেন্টে যাদেরকে আমি আল্লাহ পাক মুনাফিক হিসাবে আইন পাস করায় দিয়েছি এই বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের ভিতরে থাকে আল্লাহ পাক জানাইয়া দিলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন আল্লাহ জানাইয়া দিলেন আসলে দুনিয়াতে এরাই ফাসাদ সৃষ্টি করে দুনিয়াটাকে এরাই অশান্তিতে পরিপূর্ণ করে তোলে দুনিয়ার জমিনটাতে এরাই বিশৃঙ্খলা ঘটায় কিন্তু তারা বুঝেও বুঝে না প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ পাক জানাইয়া দিলেন মুনাফিকদের আর একটা স্বভাব আর একটা চরিত্র আল্লাহ পাক স্পষ্ট করে তুলে ধরলেন ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস আল্লাহ জানায় দিলেন এই যে মুনাফিক হবে যারা মুনাফিকদের ভিতরে আর একটা স্বভাব হলো মুনাফিকরা যখন যার তখন তার যখন যার আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিয়েছেন আল্লাহ পূর্বের আয়াত এক 12 নম্বর আয়াতের পরে আল্লাহ 13 নম্বর আয়াতে বলছেন ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না 12 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন 13 নম্বর আয়াতে যে ভালো মানুষদেরকে খারাপ মানুষে পরিণত করে ওদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাকুম আমিনু তোমরা ঈমান আনো ইসলামের পথে আসো দ্বীনের পথে আসো সত্যের পথে আসো তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা
আমরা কি ওই যে নির্বোধদের মতো ঈমান আমরা আনবো? ওই যে নির্বোধেরা, ওই যে বোকারা না বুঝে ওই দলে গেছে, আমরা সালাক মানুষ, আমরা কি আর ওই দলে যাই? মনে রাখবেন, সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে। সালাকরা হয় মুনাফিক, সালাকরা হয়, আর বুদ্ধিমানরা হয় মুমিন। বুদ্ধিমান হয় মুমিন, সালাক হয় মুনাফিক। সালাকি করে ওরা, সুবিধা আছে যেখানে ওরা আছে সেখানে। আল্লাহ পাক বললেন, ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ জানায় দিলেন, এরা যখন কোন ঈমানদারের দেখা পায় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আমি কথাটা এভাবে বলি, যখন আওয়ামী লীগের লোকের দেখা পায় তখন তারা বলে আমরা তো আওয়ামী লীগ করি। জামাত ইসলামের সঙ্গে যখন দেখা হয় তখন তারা বলে আমরা তো জামাত ইসলাম করি। কি বলেন? তার মানে ক্ষমতায় যায় যারা, ওই দল করে এরা। কি বলেন? যখন যে দল ক্ষমতায় তখন এরা পাওয়ার পার্টির লোক। কে যায় যাক, যাওয়ার সাথে সাথে ওরা তখন সুযোগ, আমরা বংশগত ভাবে এই যে এই দলের সাথে আছি দীর্ঘদিন যাবৎ, এইরকম লোক বলেন তো আছে না নাই? আছে আছে। আবার আমরা তো একটা প্রবাদ বানিয়ে ফেলছি, পানি পড়ে যেই দিকে ছাতা ধরি। কি বলে? হ্যাঁ, এই যে পানি পড়ে যেদিকে ছাতা ধরে সেই দিকে, এটা হলো টাটকা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিক, এ টাটকা মুনাফিক। তাহলে যখন যার সঙ্গে মিশে তখন তার কাছে গিয়া বলে ভাই আমি তো আপনারই লোক। চেয়ারম্যানের কাছে যখন যায় চেয়ারম্যানের কথা বলবে আমি আপনার লোক, মেম্বারের কাছে যখন যায় মেম্বারকে বলে আমি আমার লোক। আর এখন তো এই যে রাজনৈতিক অঙ্গনে দল মানে গ্রুপিং সিস্টেম, গ্রুপিং, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, মেম্বার গ্রুপ, চেয়ারম্যান গ্রুপ, এমপি গ্রুপ, মন্ত্রী গ্রুপ আছে না? যখন যেই গ্রুপের দেখা হয় তখন বলে ভাই আমি তো এই গ্রুপের লোক, ওই দলের ওই গ্রুপের বিপক্ষে কথা বলে। আবার ওই গ্রুপে যখন যায় তখন এই গ্রুপের বিপক্ষে কথা বলে, এমন লোক যারা আল্লাহ বলছেন এরা হলো মুনাফিক। এরা কি? এই মুনাফিক হচ্ছে সবার জন্য ভয়ঙ্কর, সবার জন্য এটা একেবারে ভয়ঙ্কর একটা একজন ব্যক্তি। সে যেই হোক যার কাছেই যাক, এই যে চতুর্মুখী নীতি অবলম্বন করে চলে যারা, এদেরকে সমাজ থেকে, এদেরকে আপনার স্থান থেকে, আপনার পরিবার থেকে, আপনার জায়গা থেকে এদেরকে দূরে সরাতে হবে। কি বলেন? আল্লাহ পাক বলছেন, আমি কিন্তু বলিনি, নবীজির কাছে এসে বলতো আমি তো আপনারই লোক। আবার আবু জেহেলের সঙ্গে যখন মিলিত তো তখন বলতো আমি তো আপনারই লোক। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের যখন দেখা হয় তখন বলে আমরা ঈমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের সঙ্গে নির্জনে মিলিত হয়, ক্বালু ইন্না মাকুম, নিশ্চয়ই আমরা আপনার সঙ্গেই আছি, ইন্না মা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু ওদের সাথে মিশি ওদের কথাটা জানার জন্য। আছে না এরকমের লোক? কাজে আমরা শুধু ওদের কাছে মিশি যাতে ওদের কাছ থেকে মিশে ওই কথাগুলো আপনাকে বলতে পারি, এই জন্য আমরা তাদের সাথে মিশি। আমরা তো মূলত তাদেরকে উপহাস করি, তাদেরকে ঠাট্টা করি, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে দেখতে পারি না, তো আমরা আপনারই লোক। এরকম লোক কি আছে? আছে। আল্লাহ বলেন এর পরে আয়াতে, আল্লাহু ইস্তাহাজিউ বিহিম, ওই যে ঈমানদারদের সঙ্গে মশকারা করে যারা, ইনসেল করে যারা, ঠাট্টা বিদ্রুপ করে যারা, উপহাস করে যারা, আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহাজিউ বিহিম, আমি আল্লাহ ওদের সঙ্গে উপহাস করি এবং করব। ইস্তাহাজিউ মোজারে সিগাল্লা ব্যবহার করে দুইটা কালের অর্থ ব্যবহার করলেন, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। আল্লাহ বললেন আমি আল্লাহ ওদের সঙ্গে এখনো প্রতারণা করছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওদের সঙ্গে প্রতারণা করব। তাহলে ঈমানদারদের সঙ্গে যখন কেউ প্রতারণা করবে আল্লাহ নিজে
ওদের সঙ্গে প্রতারণা করবে আল্লাহ ওদের সঙ্গেই ঠাট্টা বিদ্রুপ করে ওদেরকে যথোপযুক্ত জবাব আল্লাহ দেবেন এই কথা আল্লাহ বলে দিয়েছেন প্রিয় উপস্থিতি তাহলে মুনাফিক মুনাফিক যাবে কোথায় জাহান্নামের সর্বনিম্ন এখন যদি আমাকে প্রশ্ন করেন হুজুর মুনাফিক চিনব কিভাবে এই যে কয়েকটা বললাম এইভাবে কিন্তু সেনা কঠিন ব্যাপার ঠিক না যদি বলেন হিন্দু দেখতে চাই তাহলে বলবো আমাদের পার্শ্ববর্তী অনেক প্রতিবেশী হিন্দু ভাইরা আছে না ওদের কাছে যান অথবা কোন দেশে যদি শুধু হিন্দু দেখতে চান তাহলে আমার প্রতিবেশী দেশ ভারতে যান শুধু হিন্দু তাই না বৌদ্ধ যদি দেখতে চান তাহলে বলবো মায়ানমারে যান বৌদ্ধ আছে খ্রিস্টান যদি দেখতে চান তাহলে জাপানে যান চীনে যান আমেরিকায় যান শুধু দেখবেন খ্রিস্টান শুধু প্রশ্ন যদি করেন হুজুর মুনাফিক দেখলে কোন দেশে যাব তাহলে বলবো বাংলাদেশে যান সেখানে গিয়ে মুনাফিক দেখা যাবে মুনাফিক তো আমাদের মধ্যে এখানেও আছে না নাই থাকতে পারে কিনা বলেন থাকতে পারে না টুপিওয়ালাই দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা নামাজওয়ালা তাহাজ্জুদওয়ালা ব্যক্তি এদের মধ্যেই মুনাফিক আছে অন্য কোন ধর্মে মুনাফিক থাকতে পারে মুখে এক অন্তরে আর এক মুখে মধু অন্তরে বিষ গিরগিটির মতো রং বদলানো মানুষগুলো যারা এই স্বভাবের যারা মুনাফিক হলো আবার আল্লাহর নবী বলেন হাদিসে বলেন আবি হুরায়রা বর্ণনা করেন বুখারীর বর্ণনা আবি হুরায়রা বলেন আমরা আল্লাহর নবীর সঙ্গে একখানে আছি একটা মজলিসে ইউ হাদিসু আল্লাহর নবী আমাদের সঙ্গে কথা বলতেছিলেন এমন সময় সুম্মা ইদা জাআ আরবীগুন একজন আরব ব্যক্তি আসলেন আরব ব্যক্তি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ফাকালা মা তাসা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল আপনি বলেন তো কিয়ামত কখন হবে কি কখন কিয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন ইজা দুই কি আতিল আমানা আল্লাহর নবী বলেন যখন আমানতের খেয়ানত হবে ফান্তাজিরুস সাআ তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো আমানতের খেয়ানত আলোচ্য বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা ইযা আদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ইযা তুমিনা খানা নবীজি বলেন মুনাফিকের আলামত তিনটা কয়টা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে বরখেলাপ করে ভঙ্গ করে আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা কি নবীজি এবার বললেন এবার একটু কানটা লাগান গুরুত্বপূর্ণ হাদিস নবীজি বললেন ইযা দুই গিয়াতিল আমানা ফান্তাজিরুস সা যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে তার মানে কিয়ামত দেখতে পারবে ওই লোকটি বললেন কয়লা কাইফা আদাআতুহা প্রশ্ন করলেন হে রাসূল আমি কিভাবে বুঝবো যে আমানতের খেয়ানত হলো একটু কানটা লাগায়া বিবেকের সঙ্গে নিজেকে প্রশ্ন করবেন আপনার দ্বারা কোন কোন আমানতের খেয়ানত হয়েছিল নবীজি বললেন ক্বালা ইযা উসিদুল আমরু ইলা কাসি ইলা গাইরি আহলিহি ফান্তাজিরুসা এটাও বুখারীর বর্ণনা নবীজি বলেন যখন তুমি দেখবা যোগ্য ব্যক্তিরা চেয়ারে নাই অযোগ্যরা যোগ্যরা যখন চেয়ারে নাই অযোগ্যরা যখন চেয়ারে বসবে দায়িত্বে থাকবে তখন মনে করবা আমানতের খেয়ানত হয়েছে আমানতের মসজিদের ইমাম নেয়ার জন্য কত খোঁজাখুঁজি কি মসজিদের ইমাম যখন নেবে মাথা চুলও দেখে কিনা আমি যদি নেইমারের ছাদ দিয়ে নামাজ পড়াইতে আসি কত লোক বলবে হুজুর সাইড কাটেন আমি পড়াবো আপনার পিছনে বলবে না এই মাথার চুল পর্যন্ত দেখে ইমামতির জন্য জান্নাই কোন গতি তাই করে
এই কথা আমাদের সমাজে আছে প্রচলিত আর কি। আমি এটা মানি না, যাই হোক, এই দিকে না যাই লম্বাভাবে যে কথা বোঝাচ্ছিলাম, এই যে মসজিদের ইমাম কয় কোটি টাকা লেনদেন করে, হ্যাঁ কোন অর্থ আছে ইমামের হাতে? এই যে মসজিদের কমিটি আছে না, আলাদা ক্যাশিয়ার আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, আছে না? এই দান বাক্সের টাকা কি ইমামক দেয়? হুজুর গনিয়া বাড়ি ধরে যান পরে জমা দেন, দেয় দেয় না? এই যে সামান্য একটা ইমামতি মসজিদের ইমাম বানানোর সময় যত চিন্তা করা হয়, যত খোঁজ খবর নেওয়া হয়, সামাজিক অঙ্গনের ইমাম নির্বাচনের সময় কিন্তু এমনটা করা হয়, তাহলে চিন্তা করা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর নবী বললেন ওই সময় আমানতের খেয়ানত হবে, আর ওই সময় কিয়ামত সন্নিকটে উপস্থিত হয়ে যাবে, যে মানুষটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় যখন যাবে না, তখন কিয়ামত সন্নিকটে হবে, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার আগে সূরায়ে বানী ইসরাইলের 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে একটা বই দিবে, কি দিবে? বই দিয়া আল্লাহ বলবেন পড়ো, ইকরা কিতাবাকা, তোমার বই, এই আমলনামার বই তুমি পড়ো, আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আজকেরটাই যথেষ্ট, এই বইটা তুমি পড়লে তুমি হিসাব নিতে পারবা। বই পড়ার পর ব্যক্তি ডাক দিবে আল্লাহ তোমার যে কেরামান কাতিবিন, এই জামান নামে রড চুরির গোনা, পাথর চুরির গোনা, সিমেন্ট চুরির গোনা লিখেছে, এরা ভুল করেছে, কি করেছে? আমি কোনোদিন রড চুরি করিনি, এই ফেরেশতা লিখলো কিভাবে? ওরা ভুল করেছে, আমি তো রড চুরি করি নাই। এবার আল্লাহ ডাক দিবে রড তো চুরি করো না, এটা আমিও জানি আমার ফেরেশতারাও, কিন্তু তোমার বাড়ি থেকে উত্তর দিকে বুড়িমারি থেকে পাটগ্রাম যাওয়ার পথে একটা ব্রিজের বাজেট হয়েছিল 2 কোটি টাকা, সাপোজ কয় কোটি? 1 কোটি টাকায় কাজ করার পরে আর 1 কোটি টাকা নেতাকে তারা সবাই ভাগ করে খেয়েছিল, তুমি দেখার পরে প্রতিবাদ না করার কারণে ওই গোনা আজকে তোমার আমলনামায় ট্রান্সফার। কি বুঝলেন? কি বুঝলেন বলেন? সামান্য একজন ইমাম নেবেন যার বেতন কত, এটা তো বলাই মুসিবত, এত বাসাবাসি করেন, কোটি কোটি টাকা যার কাছে বলার বসবে চেয়ারম্যান এমপি মন্ত্রী, তাহলে ওই মানুষটাকে কত বড় আমানতদার হওয়া দরকার, কি বলেন ভাই? কি বলেন? ভোট দিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, ওই চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার পর সুন্দরী নারীদেরকে ভক্ষণ করেছিল, ক্ষমতার অপব্যবহার করে যারা যারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছিল, কেয়ামতের ময়দানে এই যে গোনা জেনা ব্যবিচারের গোনা তাদের আমলনামায় ট্রান্সফার। বি ক্যাশ, এম ক্যাশ, আই ক্যাশ, যত ক্যাশ সব পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা, আজকের দিনে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তাহলে চিন্তা করার দরকার আছে না নাই? তাহলে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেগুলো বর্ণনা করেছেন, এই অভ্যাসগুলো যাদের ভিতরে আছে দূরে থাকতে হবে আজ থেকে, রাজি আছেন? রাজি আছেন? তাহলে কথা বললে মিথ্যা বলে যারা, তাহলে মিথ্যা কথা কি বলা যাবে? আপনারা কি বলবেন আজ থেকে? আমি কারো হাত তুলে ওয়াদা নিব না, আমার বক্তব্য আমি দিব, মাই ডিউটি ইজ টু রিচ, আমার দায়িত্ব পৌঁছে দেয়া, আমল করা না করা আপনার ব্যাপার, আমার ধরবে আমি বলবো আমি বসি বক্তব্য দিছি, এরা মানে নেই ওদেরকে ধরো, কি বলেন? আমি যদি পৌঁছে না দেয় তাহলে আমারও চান্দি গলেন, যে মিয়া তুমি বসে বলো নাই, অতএব তোমাকে আগে আমি পৌঁছে দিলাম, দায়িত্ব আপনার মানা না মানার। এখন দ্বিতীয়টা কি? আচ্ছা এখন এই যে দেখেন, আমি বলছিলাম মিথ্যা যদি কেউ ছেড়ে দেয় মুমিন হয়ে যাবে, নামাজ পড়া কি ফরজ না? মনে করেন রাস্তায় দেখা হয়েছে, জিজ্ঞেস করছি ফজরের পর, ভাই নামাজ পড়ছেন? নামাজ পড়ি নাই।
এখন কত হুজুর জিজ্ঞেস করছে কেমন হয়ে যায়, না পড়ি কই হুজুর পড়ছি, এরকম লোক আছে না? আছে না, আছে না? তাহলে যদি মিথ্যা বলা ছেড়ে দেন আপনি কি বলতে পারবেন? তাহলে যখন বলতে পারবেন না লজ্জা লাগবে না? তখন লজ্জার খাতিরে হলেও লোকটা কি ভালো হবে না? কি বলেন, হবে কি না? এই জন্য মিথ্যা বলা ছেড়ে দিতে। দুই নম্বরটা হলো যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। কিছু লোক আছে না, টাকা দিতে চাইছে, হাওলার নিচে টাকা 5,000 কষ রবিবার দিব ভাই জান, এই বেচারা টাকা হাওলা দিয়া তিন রবিবার যায়, ও আর রবিবার আইসি না। আছে এই কারণে এখন টাকা রাখার পরেও মানুষ কয় নাই টাকা, কেননা টাকা হাওলা দিয়ে সম্পর্ক নষ্ট, স্যান্ডেল খয়, মোবাইল বিল ও মুক্ত মুখ কত বিধি কিচ্ছে, এইটার কারণে এখন মানুষ টাকার হাওলা কি বলেন আছে না? তাহলে ওয়াদা যারা করবেন ওয়াদার খেলাপ করা যাবে? আপনি টাকা হাওলা নেন, আপনি যদি 5 দিন পরে দিতে পারেন 7 দিন সময় নেবেন, 7 দিন সময় নেবেন, তাহলে সুবিধা হইল আপনার। আগে দিতে পারলে তো ভালো, কি বলেন ঠিক কিনা? যাই হোক সময় নাই। তিন নম্বরটা হচ্ছে, তাহলে দুই নম্বরটা হলো ওয়াদা করলে খেলাপ করে ভঙ্গ করে, তাহলে ওয়াদা কি ভঙ্গ করা যাবে? মেম্বার চেয়ারম্যানিতে দাঁড়ায় যারা ওয়াদা করেছিলেন, কত যে ওয়াদা, চেয়ারম্যান হওয়ার পর মেম্বার হওয়ার পর এই ওয়াদা কি আর মনে থাকে? থাকে থাকে না। অত ওয়াদা যেটা রক্ষা করা যাবে না, এইরকম ওয়াদা করাও যারা করেছে আজকে তওবা করব যে আল্লাহ আমি না বুঝে করেছি, আল্লাহ মাফ করে দিবেন, কি বলেন? আর তিন নম্বর হলো যদি কেউ আমানত রাখে, এই আমানতের খেয়ানত করা যাবে? একজন আপনাকে একটা কথা বলেছেন, ভাই কাউকে বলিয়েন না, এটা আমানত, এইটা আমানত, এটা কাউকে বলা যাবে? কিছু টাকা রেখেছেন, একটা জমির দলিল রেখেছেন আপনার কাছে বিশ্বাস করে, আর আপনি এই জমির দলিল নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়া চলে বলে কৌশলে জমি আপনার নামে করে নিছেন, টেরো পাই নাই। আছে এরকম? আছে, আমার পরিবারে এরকম লোক আছে যে এই প্রতারণার শিকার হয়েছে, বিশ্বাস করে জমির কাগজ রেখে এসেছিল যে আছে তো উনি সম্মানিত মানুষ, 5-7 বছর পর ওই জমি ওর নামে রেকর্ড, হ্যাঁ রেকর্ড হয়েছে, রেকর্ড নাই আর এই লোকের নামে। তাহলে এই জাতীয় কাজ যারা করবে এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিকেরা। সূরা নিসা 145 নম্বর আয়াত। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন আমরা আজকে যে কথাগুলো শুনলাম এই কথাগুলি আল্লাহ যেন আমাদের সকলকেই বাস্তবিক জীবন পরিচালনায় আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।